চোখটা ক্লান্ত হয়ে যাবে তোমার চোখ হয়রান হয়ে যাবে তোমার চোখ ক্লান্ত হইয়া তোমার দিকেই ফিরে আসবে খোদার কসম করে বলি আল্লাহর সৃষ্টির মধ্যে কোন খুদ তুমি আমি ধরতে পারবো না ঠিক কিনা সেই আল্লাহকে মানার দরকার আছে মুসলমান সেই আল্লাহর বিধানকে মানার দরকার আছে কিনা সেই আল্লাহর নবী বিশ্ব নবীকে করার দরকার আছে কিনা আমাদের এই জন্য বলবো ভাইয়েরা অল্প সময়ের দুনিয়ার মধ্যে নামাজের করতে হবে আল্লাহর من حافظ, من حافظ لسوناوات لسوناوات على الصلوات الخمس على وجوهها ومواقيتها وركوعها وسجودها, وسجودها يراها حقا لله عليه حرم الله الله اكبر حرم, حرم الله, الله على النار الله. কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজের پابندی করে নামাজের হেফাজত করে উত্তম রূপে রুকু দেয় উত্তম রূপে সিজদা দেয় এবং কি করে সময়ের প্রতি খেয়াল রাখে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে बोलিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয় হারাম করে দেয় সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা হয় আরেকটু বলেনি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারিমের মধ্যে একাধিক সূরা একাধিক সূরার শুরুতে বলেছে سبحان الله ما সামাওয়াতি السماوات وما في الارض যে আসমান এবং জমিনের মধ্যে যাহাই কিছু আছে সমস্ত কিছু রব্বি কারিমের প্রশংসা বর্ণনা করে মহিমা বর্ণনা করে সুবহানাল্লাহ বলি না আল্লামা জাস্টিস তাকি ওসমানি তার তাফসিরের মধ্যে লিখেন আল্লাহ এই কথা বলার কারণ যে দুনিয়ার মানুষেরা তোমরা আমার ইবাদত করো আর নাই করো কিছু যায় আসবে না কেননা দুনিয়ার মধ্যে কীট থেকে শুরু করে ইট পতঙ্গ যত ছোট ছোট মাকলুক আছে সমস্ত ছোট ছোট মাকলুক কার ইবাদত করে কার জিকির করে স্মরণ করে কাকে আল্লাহকে জন্য তুমি আমি শরণ করি আর নাই করি আল্লাহর কিছু যাবে আসবে না ঠিক কিনা বলুন বড় বলা হয় সুববিহু লহু সামা ওয়া তুসাবহু আল্লাহু দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তালার ইবাদত করে তো করে সাত তব আসমান এবং সাত তব জমিন সহকারে আমার মাওলার শুকরিয়া আমার মাওলার প্রশংসা বর্ণনা করতে থাকে

আমি শুক্রিয়া জ্ঞাপন করি আমার আল্লাহর কেননা আল্লাহ তারা দুনিয়ার জমিনে আমাকে বিরাল হিসেবে পাঠাইছেন নিকৃষ্টতম প্রাণী আমাকে কুকুর এই দুনিয়ায় পাঠাই আল্লাহ হবে মুসলমান অতপর কুকুরকে বলা হয় তুমি শুক্রিয়া আদায় করো কার তুমি প্রশংসা বর্ণনা করো কার কিতাবের ভাষায় কুকুর বলে দেয় আমি আমার আল্লাহ রবের শুক্রিয়া জ্ঞাপন করি আমি আল্লাহ রবের প্রশংসা বর্ণনা করি আমি আল্লাহ রবের তাসবি জপন করি সুবহান আল্লাহ কেন 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 আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাকে কুকুর হিসাবে বানাইছেন নিকৃষ্টতম প্রাণী শুকুর হিসাবে বানাই নাই এই জন্য আমি শুক্রিয় আদায় করি বেশি বেশি আকবার বিত বড় শুকুর কে জিজ্ঞাস করা হয় শুকুর তুমি কার ইবাদত করো কত দূর পর্যন্ত কথা যাচ্ছে খেল করছেন নাকি শুকুরকে যখন বলা হয় শুকুর তুমি কার ইবাদত করম তুমি কার তাসবি জপন করো ওই শুকুর বলে আমি আমার রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাসবি জপন করি তোমাকে তুমি কৃষ্টতম প্রাণী হিসেবে বানাইছে তারপরেও তুমি কেন তোমার রবের শুকরিয়া আদায়ই করম ওই শুকুর ডেকে ডেকে বলে বলো না আজু কথার বাইরে আর আমার ওই শুকুর ডেকে ডেকে বলে দুনিয়ার মুসলমান ভালো করে শুনে নাও শরীরের মধ্যে ঝাঁকুনি কাঁপুনী শুরু হয়ে যায় ওই শুকুর ডেকে ডেকে বলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে নিকৃষ্টতম প্রাণী শুকুর হিসেবে বানাইছে আমার কোনো আফসোস নাই কিন্তু আমাকে ওই সমস্ত মানুষ বানাই নাই যেই সমস্ত মানুষ সাহায্য জামাত পড়ে না নামাজ পড়ে না নাউজুবিল্লাহ আরেকটি রওয়ায়েতে বলা হয় আমাকে ওই সমস্ত মানুষ বানায় নাই যেই সমস্ত মানুষ হয়ে দুনিয়ার জমিনের মধ্যে সুদ খায় নাউজুবিল্লাহ বলবেন না

সন্দেহ আছে ঠিক কিনা এই কোরআনের আমি ইন্টারনেটে দেখলাম রোহিঙ্গাদের জায়গা দেওয়া হয়েছে বাংলার জমিনে ওই রোহিঙ্গা কিছু যুবক রোহিঙ্গা প্রায় চল্লিশের উপর যুবক তারা টাকা জমা দিয়েছে এক শ্রেণীর দালালের হাতে কোথায় যাবে বিদেশ যাবে আমি ইন্টারনেটে দেখেছি বিদেশ যাবে টাকা জমা দিয়েছে দালালরা এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশের জাতি বানিয়ে মালয়েশিয়ার জমিনের মধ্যে পৌঁছায় দিবে অতপর ওই দালালরা রোহিঙ্গাদেরকে নিয়ে টলারের মধ্যে বঙ্গোপসাগর দিয়ে সেই কক্সবাজারের জমিন যেই বঙ্গোপসাগর বিশাল সাগর দিয়ে ঘুরে মধ্যরাতে গভীর রাত্রে এক জায়গায় নামাইয়া দিয়া কই তোমরা মালয়েশিয়া আইসা বলছো ওই বেচারারা সকাল হওয়ার পরে দেখে তারা নোয়া খালি গেছে কোথায় গেছে নোয়া খালি এটা হলো আমি নেইটের ভাইরালের কথা বললাম যে টপিকটা আমি দেখেছি এটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে কিন্তু আমার আল্লাহর কোরআনের কথা মিথ্যা হতে পারে না মুসলমান ঠিক না বলো

ফাহাযি আকবারুহা আল্লাহর বলেন এটাই হলো জমিনের বৃত্তান্ত তুমি জমিনের মধ্যে কি করেছ না করেছ আমার আল্লাহকে দেখে কি দেখেনা এটা যদি তোমরা মনে করো আমার আল্লাহ দেখে না কিন্তু জমিন সাক্ষ্য দিবে তোমার বিরুদ্ধে জমিন সাক্ষ্য দিবে তুমি কোথায় গিয়ে কোন আকাম করেছো কোন কুকর্ম করেছ ভাইয়েরা আমার শুধু এটাই নয় অপরাধীদেরকে যখন অপরাধীদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রান্ত পর্যন্ত নিয়ে আসবে তাদেরকে বিনষ্ট করা হবে দলে দলে ওই সমস্ত অপরাধীরা যখন জাহান্নামের সম্মুখে চলে আসবে ভাইরা রে আমার শুনুন কি সুন্দর করে বলা হয় ওয়া আদাম উল্লাহিল

তোমার চামড়া তো তোমার শরীরের থেকে সরানো যাবে না তোমার চামড়া গুলা যখন আল্লাহ রবুল নিকট তোমার অপকর্মের সাক্ষ্য প্রদান করবে তুমি মুসলমান আমি মুসলমান বাঁচতে পারবো না

আমাদেরকে আমাদের কৃত কর্ম যাই কিছু করি তারা শোনে তারা দেখেও না এই ধারণা আমরা করি কোরআনে বলা হয় আর এই ধারণাই আমাদেরকে একবারে পদভ্রষ্টের দিকে নিয়ে গেছে ধ্বংসের ধার প্রান্ত পর্যন্ত নিয়ে গেছে এই কোরআন সাক্ষী ঠিক কেন বলেন ভাই আমার এই জন্য যত কুকর্ম রয়েছে যত খারাপ কাজ রয়েছে কোন মানুষ নাই করে ফেলি কেউ দেখবে না করব আমরা করব, করা যাবে করা যাবে না এইজন্য ভাইরা আমার যাই কিছু করি না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছুই দেখেন আমার আল্লাহরকে ভয় করে আল্লাহর হুকুম মেনে বিশ্বনবীর মোহাম্মদ দিয়ে যখন আমরা কবরবাসী হতে পারবো আমাদের আর কোনো চিন্তা থাকবে না আমাদের কোনো টেনশন থাকবে না ঠিক কি না বিশ্বনবী কেমন নবী ছিলেন নবীকে একটু চিনাই সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সালামের ই একজন আজানের জবাব দিন তাহলে সঠিক হবে জবাব হয়ে যাবে ইনশাআল্লাহ মাসাল্লাহ অনুযায়ী কথা শুনুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানার মধ্যে এক যাযাবর কি সুন্দর কথা দেখুন কে কে নবীকে চিনে এক যাযাবর একটা মৃত বুইসা বিশ্ব নবীর নিকট ফেলে দিয়ে বলল এই গুই সাপটা যদি সাক্ষ্য দেয় আপনি আল্লাহর নবী তাহলে আপনাকে নবী হিসাবে মেনে নিব গুই সাপটাকে যখন ফালানো হলো আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুই সাপটিকে মৃত গুই সাপটিকে তখন ইয়া দব বলে ডাক দিলেন সঙ্গে সঙ্গে লাব্বাইক ও সাআদাইক ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ মাংতা সব কিছু জিজ্ঞাসা করে তুমি কার আবাদত কর তুমি কার আবাদত করবের সমাজ থেকে আমার আল্লাহ বের করে দিয়েছিলেন আরবি করতেছেন আর শুভ আবে

কাকে বলে মান আনা বলো তো আমি কে আল্লাহর নবী বিশ্ব তখন বলেন আন্তা রাসূল রব্বিল আলামিন ও খাতামুন নবীন আল্লাহু আকবার আপনি হলো তমাম পৃথিবীর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং আপনি হলেন সর্বশেষ নবী এর মধ্যে কোন সন্দেহ নাই ওদ আফলাহ মান সাদাকাম মান যেই ব্যক্তি আপনাকে মানবে আপনাকে অনুসরণ করবে আপনাকে সত্যবাদী হিসেবে গ্রহণ করবে ওই ব্যক্তি সফলকাম হয়ে যাবে আর যেই ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে ওই ধ্বংসের ধার প্রান্ত পর্যন্ত চলে যাবে আল্লাহু আকবার কে বলেছে একটা মৃত বুইসা বিশ্ব নবীর সম্মুখে দেয় একটা গাধা বিশ্বনবীর সঙ্গে কথা বলে বলে আপনি তো শেষ নবী আমাকে রেখে দিন আপনি খাইবার জমিন লাভ করার পর জয় লাভ করার পরে কথা বলে গাধা বিশ্বনবীকে চিনুন ভাইরা আমার চিনুন আমি কথার প্রসঙ্গ নিয়ে আসতেছি

আমার সাথী আরদিন তোমরা এই নবীকে নবী মানো আর নাই ইমানো কিছু মানুষের কথা তোমরা নবীকে নবী মানো আর নাই ইমানো দেখছো গাছটা কেমন ভাবে নবীকে সাক্ষ্য দিতেছে আমি আর ইহুদি ভাবতে পারি না আমি এই গাছের কথা শুনে আমি আমার নবীর প্রতি ইমানের পূর্ণinnam la ilaha illallah muhammadur rasulullah গাছে নবীকে চিনে গাধা নবীকে চিনে সাপেও নবীকে চিনে কিন্তু আমরা মুসলমান হয়ে মুসলমানের দেশে বসবাস করে কাদিয়ানির অনুসারী আমরা কেন নবীকে চিনব না মুসলমান আল্লাহর নবীর সম্মুখে হযরতে ওমর দাঁড়ানো ওমর দাঁড়ানো বিশ্ব নবীর শান বোঝানোর জন্য বলছি বিশ্বনের موجوده বুধানোর জন্য বলছি حضرت ওমর دارانم আল্লাহর নবী ও সম্পন্ন প্রাণে এক ব্যক্তি ইহুদিয়া ব্যক্তি ব্যক্তি ব্যাগ নিয়ে যাচ্ছে বিশ্ব নবীর সামনে দিয়ে যখন যাচ্ছে ওমর বলে তোমার ব্যাগের মধ্যে কি সাপরিয়ার ব্যাগের মধ্যে তো সাপই থাকবে ঠিক কি না না কই মাছ থাকবো কই মাছ থাকবো সাপ থাকবে না সাপুরিয়া মনে মনে বলতেছে আমি অনেক কষ্ট করে ধরেছি আমি এটা স্বীকার করব আমি এটা দিয়ে খেলা দেখাবো টাকা উপার্জন করব। হজরতে ওমর বলে বের করে দেখানোর জন্য সাপ চলে যাবে মানুষের সামনে কি সাপ দাঁড়ায় ওই ব্যক্তি কোন রকম ভাবে তিনি বের করে দেখাবে না এত কষ্ট করে ধরেছি আমার উপার্জনের একটা জিনিস আমি এটাকে সেরে দিতে পারি না ভাবে হজরতে ওমরের চাহনি দেখতে হজরতে ওমরের চাহনি দেখে

চাদর দ্বারা মোরান দিয়ে তাকে যখন মসজিদের নববীর দিকে নববীর মধ্যে রেখে দেওয়া হয় এক সাহাবাই গ্রামের এক সাথীর রানের মধ্যে তার মাথা দিয়ে বেহুস অবস্থায় হজরত ওমরের জ্ঞান ফিরল হজরত ওমরের জ্ঞান ফেরার পর কি বলেছে জানেন ভাইরা ওয়াইলুল্লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফিরলাক রাব্বুক হে ওমর তুমি ধ্বংস তুমি ধ্বংস তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে হযরত ওমর সার্টিফিকেট পাওয়া জান্নাতি হযরত ওমরের জান্নাতের ব্যাপারে আল্লাহর নবী বলে দিয়েছেন ওমর তুমি জান্নাতি আবু বকর তুমি জান্নাতি ওমর বলে রব যদি তুমি ক্ষমা না করো তাহলে আমি ওমর ধ্বংস আবু বকর নির্জন স্থানে গিয়ে আবু বকর আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর কাছে ক্ষমা চাই আর বলে ইয়া ইবনে ফুলালা

যদি পারি তাহলে বাংলার জমিনে কাদিয়ানিরা এত শক্তি নিয়ে তারা চলাফেরা করতে পারে না ঠিক কিনা বলুন এই জন্য ভাইরা সাপটাকে যখন ব্যাগটা খুলে দেওয়া হলো সাপরিয়া তো আশা ছেড়ে দিয়েছে ওমরের ডরে দেখাতে হবে আমার সাপ চলে যাবে ইতিহাসের মধ্যে রাখা হবে ভাইরা আমার ওই সাপটিকে যখন ছেড়ে দেওয়া হয় ওই শান্তি থেকে মাথাটা উঁচু করে আল্লাহ নবীর সামনে মাথাটা নত করে দেয় আর বলে ওগো নবী বিশ্বনবী আমার মালিক হলো ইহুদি আমার মালিক আপনাকে চিনতে পারে নাই কিন্তু আমি জাননার সাপ আপনাকে চিনতে ভুল করি নাই সুবহানাল্লাহ সাপ সাক্ষ দেয় গাদা সাক্ষ্য দেয় গাছ সাক্ষ্য দেয় মাছ সাক্ষ্য দেয় সমস্ত কিছুর সাক্ষ্য প্রদান করিতেছে আখির নবী বিশ্ব নবী বিশ্ব নবীর পর আর কোন নবী নাই কিন্তু তুমি কাদিয়ানির গোষ্ঠী বিশ্ব নবীকে নবী মানো না তোমাকে কাফের ঘোষণা করতে আমাদের ইমানি চাওয়া সরকার আমাদের এই চাওয়া পূরণ করবে ঠিক কিনা বলুন একনাব থেকে তেতুলিয়া রূপসা থেকে পথরিয়া পর্যন্ত আমাদের গর্জন উঠতে হবে কাদিয়ানিয়া কাফের ঠিক কি না বলো মুসলমান যখন হুংকার দিবে 1971 সালে যখন বাংলার জমিন পূর্ব পাকিস্তানের মানুষ ওই পাকিস্তান হানাদার বাহিনীদের থেকে দেশটাকে বিজয় লাভ করে যখন জয় বাংলার স্লোগান দিয়েছিল এই জয় বাংলার স্লোগান শুনে ওই পাকিস্তানি হানাদার বাহিনীদের ভীত কেঁপে উঠেছিল জয় বাংলার স্লোগানের এত তেজ ছিল যে বাংলা জয় হয়ে গিয়েছে ঠিক এই মুহূর্তে যখন ईमानदार মুসলিম তাওহیدی দল नारे তাকবীরের ধ্বনিতে এই দেশটাকে মুখরিত করে দেয় তখন নস্তিক মুরতাদ এমন ভাবে তাদের ভিতর সন্ত্রস্ত হয়ে ওঠে দিক কিরা তাদের অন্তর ভিতর সন্ত্রস্ত হয়ে ওঠে ঠিক কিরা মুসলমান এই জন্য বলবো সরকার প্রধানকে মুসগঞ্জলা সিরাজদিগন থানা মালখানা বখইন ওয়ালের এই নাইসিং গ্রাম থেকে আমি আমার এলাকাবাসী আমার মুসলিম ভাইয়েরা বাবারা সকলকে ইয়াকুতবে করে নিয়ে জানিয়ে দিতে চাই কাদিয়ানিরা কাফের এটা কোনো যুক্তি তর্ক লাগে না এটা আদালতের রিড হবে না তারা বিষ্ণু নবীক নবী মানেরা তারা ডাইরেক্ট কাফের এখানে কোনো কথা আছে এইখানে যদি কাফের ঘোষণা দেওয়া হয় তাহলে এখানে কি কোনো প্রতিবাদের দরকার আছে কোনো মানুষ যুক্তি তর্ক পেশ করতে পারবে পারবে না ওতে অচিরে আমরা এটা ইমানের দাবি আল্লামা মাহমুদ সুবিসাব থেকে শুরু করে যত পরম ওলামায়ে কেরাম আছে তাদের imani চাওয়া তাওহিদ মুসলমানের imani চাওয়া ওচিরে সরকার প্রধান আপনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে দেন এটা আপনাদের নিকট আমাদের চাওয়া ঠিক কিনা বলুন বড় বড় ওলামায়ে কেরাম মুফতিয়ানে কেরাম মহাদিসে কেরাম মুফাসে কেরাম বলেন কাদিয়ানিরা কাফের তাদেরকে যারা মানবে না তারাও কাফের ঠিক কিনা আমি বলবো যেই সমস্ত মানুষ ওই কাদিয়ানিদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ওই সমস্ত মানুষদের আপনি সাহিস্তা করে দিন প্রধানমন্ত্রী আমরা দোয়া করবো আপনার জন্য সেই দুইটা নাম হচ্ছে হাসানুল হকীর এবং রাশেদ খান মেরন গাদিয়ানীদের তার ঠেক কেনা বলেন গাদিয়ানীদের পক্ষে কথা বলে মহান সংসদ একবিত্র সংসদে দাঁড়িয়ে রাশেদ খান মেরন আর হাসানুল হকির ওর মতো মানুষ যখন গার্দিয়ানীদের পক্ষে কথা বলে তখন মুসলমানের শরীরের মধ্যে আগুন জেনে যায় ঠেক কেনা বলে মন্ত্রিত্ব গিয়েছে অচিরেই তাদের এমপিত্ব যাবে আল্লাহ আকবার বলুন এই আমি বলে রাখলাম অচিরেই দেখবেন রাশেদ খান মেনন হাসানুল হক ইনো তাদের এমপিত্ব কেড়ে নিবে তারা সংসদে যেতে পারবে না আমরা ঢুকতে দিব না তাদের না সরকার বাহাদুর ধন্যবাদ দেওয়ার দরকার যখন কথা এরকম দোষের দ্বারা কাদিয়ানিদের পক্ষে কথা বলে তারা তখনই মন্ত্রিতটা কেচি দিয়ে কেটে দিয়েছে ঠিক কিনা এখন দেখতেছেন আরো বেড়ে উঠতেছেন তো কেটে দিবে আমরা খুশি কিনা এই জন্য বলবো বাংলার জমিনের মধ্যে এই ভূখণ্ডের মধ্যে থেকে তোমরা বিশ্ব নবীকে নবী মানবে না তোমরা বিশ্ব নবীকে যদি নবী না মানো এই দেশের মধ্যে তৌহিদ জনতা তোমাদেরকে থাকতে দেওয়া হবে না এক বিন্দু থাকা পর্যন্ত তোমাদেরকে আমরা রুখে দিব রুখে দিব রুখে দিব ঠিক না আল্লাহর নবীর ইজ্জতের জন্য জীবন দিতে রাজি আছে কিনা রক্তের ফোঁটা দাম বলেছিলাম না হাদিসে

আমরা সেই পঞ্চগড়ের জমিনে রক্ত দিয়েছি আমাদের রক্ত নবীর জন্য আরো দিব তারপর নবীর ইজ্জতের হেফাজত করি ছাড়বো ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল হয়ে যাবে জনগণ যদি কিঞ্চিত পরিমাণ ঈমানের শক্তি আর বিশ্বনবীর মহব্বত থেকে তুমি এই মাহফিল থেকে বের হতে পারো মাহফিল দেওয়া হয় মানুষ মাহফিল শুনে বক্তাদের হইচই শুনে বক্তাদের কণ্ঠ শুনে কোরআন হাদিসের কথা শুনে সাময়িক মজার জন্য আসে কিন্তু মাহফিল যখন শেষ হয়ে যায় মানুষ যে সেই হয়ে যায় ঠিক না এরকম হওয়া যাবে এরকম হওয়া যাবে ইমানের শক্তি বৃদ্ধি করতে হবে কিনা ইমানের পাওয়ার বৃদ্ধি করতে হবে কিনা মুসলমান সবাই বলুন না আল্লাহ রবীন্দ্র আমাদের এই সমস্ত যুবক ভাই এবং বৃদ্ধ বাবাজিরা আমার কচি বাচ্চারা এবং মা বোনেরা সকল আমি দৃষ্টি আকর্ষণ করছি যেই কোন মুহূর্তে আপনার দরকার হতে পারে আমার দরকার হতে পারে কেননা বাতিলের বিরুদ্ধে মুসলমানের চাপিয়ে পড়া এটাই হচ্ছে ইমানি দাবি কোন রক্ত চক্ষু আর বাতির অপশক্তি মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারবে না মুসলমান ঠিক না বলুন এই জন্য আমি বলবো ভাইরা আজকের মাহফিল যেন সফল হয় আমরা একটা মানুষ যদি হই হই একটা মানুষ যদি হেদায়তের কথা নিয়ে আমরা বাসায় ফিরি আর যদি আমল করতে থাকি বিশ্ব নবীন মোহাম্মত যদি অন্তরের মধ্যে নিয়ে থাকি আর আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম হাকাম গুলা যদি আমরা পঙ্খানো পঙ্খানো ভাবে মানি তাহলে বোঝা যায় আল্লাহ আমাদের সাথে আছে ঠিক কিনা আল্লাহ আমাদের সাথে আছে আর আল্লাহ যদি কোনো বান্দার সাথে থাকে ওই বান্দার ভয় আছে ওই বান্দার ভয় থাকতে পারে না অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য অর্জন করে মহান আল্লাহর সন্তুষ্ট পুষ্টি অর্জন করে সর্ব অবস্থায় বাকি জীবনটা সুন্দর ভাবে পরিচালনা করার তৌফিক করুন আমিন ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি